লাস্টে, কারণ হচ্ছে আমি তো এখান থেকে অ্যাটেন্ডেন্স নিই না এমনিতেই, সিআর আমাকে জানাবে। ওকে, সো রিপিটেটিভ ইন্ট্রাভেনাস ইনজেকশনের ক্ষেত্রে প্রথম যে টার্মিনোলজিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড এফ। এফ কি জিনিস, দেখো স্মল এফ লেখা আছে, স্মল এফ হচ্ছে বেসিক্যালি ড্রাগ ইন বডি, বডিতে ড্রাগের পরিমাণ, যখন একটা ডোজ শেষ হয়ে যাচ্ছে, যখন ধরো থাকবে থার্ড, আমি একটা রিপিটেটিভ ইনজেকশনের ক্ষেত্রে আমি থার্ড ইনজেকশনটা নেওয়ার পরে যখন ডোজটা শেষ, ডোজটা আলটিমেটলি বডি থেকে বডিতে সি মিনিমাম ভ্যালু দেখাচ্ছে, তখন ডিবি এর যে ভ্যালু থাকে, বা বেসিক্যালি এটা আসলে পুরো না সরি আমি ভুল বলেছি, যে কোনো টাইমে একটা ডোজ দেওয়ার পর যে কোনো নির্দিষ্ট টাইম পরে বডিতে ড্রাগের পরিমাণ বের করার জন্য আমাদের, সরি, বডিতে ড্রাগের ফ্র্যাকশন, কত ফ্র্যাকশন অবশিষ্ট আছে সেটা বের করার জন্য আমরা এফ নামক একটা রেশিও এইখানে দেখতে পাই, মানে বের করি বেসিক্যালি। তো এখানে এফ বলতে কি বোঝায়, বডিতে বর্তমানে ড্রাগের পরিমাণ কত ডিভাইডেড বাই ডোজ কতটুকু দিয়েছিলাম। সে ফর এক্সাম্পল বডিতে এখন 20 মিলিগ্রাম ড্রাগের পরিমাণ দেখাচ্ছে, আর আমি অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্টার করেছিলাম 200 মিলিগ্রাম, অবভিয়াসলি সেই ক্ষেত্রে আমাদের তাহলে ড্রাগের ডোজ কত হবে, মানে ড্রাগের পরিমাণ ফ্র্যাকশন কত হবে, 0.1। ওকে, সো ডিবি হচ্ছে এই মুহূর্তে ড্রাগের, বডিতে ড্রাগের পরিমাণ কত, উপরের ডিবি, আর নিচের ডি নট মানে ডোজ কতটুকু দিয়েছিলাম। নাও এইটা বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস কে টাও, এটার সমান কিভাবে এরা একটু দেখিয়েছে, মাইনাস ইনজেকশন দেয়া হয়, তখন আমরা ফর্মুলা পড়ে আসছি ওয়ান কম্পার্টমেন্ট ওপেন মডেলে, যে ডিবি ইজ নাথিং বাট দ্য ডোজ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস কে টি। নাও ইন কেস অফ মাল্টিপল ডোজেস রেজিমেন, এই যে কে টিটা, টি এর জায়গায় আমরা টাও বসিয়েছি, টাও বলতে কি বোঝায়, ডোজ ইন্টারভেল বোঝায়, ডোজ ইন্টারভেল, এখানে ডোজ ইন্টারভেলটা বেসিক্যালি টাইম বা টি কে রিপ্রেজেন্ট করছে। সো আমি যদি ডিবি এর এই ভ্যালু এখানে ইনপুট দিই ডি নট ই টু দি পাওয়ার মাইনাস কে টাও, তাহলে সেটা নিচের ডি নটের সাথে কাটাকাটি গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস কে টাও, এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সার বের হয়ে আসে। ওকে, সো নির্দিষ্ট একটা একটা ডোজ বডিতে, নির্দিষ্ট একটা ডোজ কিভাবে বলবো এটাকে, নির্দিষ্ট একটা ডোজের কারণে বডির বডিতে কতটুকু ড্রাগ অবশিষ্ট থাকে বা বডিতে কতটুকু ড্রাগ আছে সেটার সাথে ডোজের যে ফ্র্যাকশন বা ভাগফল সেটাকে আমরা ডি নট বলি। ঠিক আছে, সো এফ ইজ ইকুয়াল টু ড্রাগ ইন বডি ডিভাইডেড বাই দ্য ডোজ। নাও এখন এই এফটা কেন ইম্পর্টেন্ট তার সেটা আমরা বুঝতে পারবো আমাদের এই এক্সাম্পলটাই গেলে। সবাই 229 পেজ, পেজ নাম্বার 229 এর এক্সাম্পলটা খেয়াল করো, এক্সাম্পল নাম্বার 1, এই চ্যাপ্টারের এক্সাম্পল নাম্বার 1 যেটা, সেটার ক্ষেত্রে বলা আছে যে কোনো একটা ড্রাগের চারটা ইনফরমেশন দেওয়া। সবাই একটু এই পার্টটা পড়ো, দেখো লেখা একটা ড্রাগের সম্পর্কে লেখা যে এর ডোজ, তার টাইম ইন্টারভাল মানে ডোজ ইন্টারভাল, হাফ লাইফ এবং ভিডি এর ভ্যালু দেওয়া আছে। ওকে, সো এই চারটা ভ্যালু দেওয়া, তোমরা একটু আমার সাথে সাথে করলে তাহলে হয়তো ইজিলি সলভ করতে পারবো, আমি এই প্রবলেমটা আমরাই সলভ করবো। সো ডি নট এর ভ্যালু দেওয়া 1000 মিলিগ্রাম, ভিডি এর ভ্যালু দেখো দেওয়া আছে 20 লিটার একদম লাস্ট লাইনে, দেখো টি হাফ এর ভ্যালু দেওয়া আছে 3 আওয়ার্স, আর 6 আওয়ার্স দেওয়া আছে হচ্ছে বেসিক্যালি এর ডোজ ইন্টারভেল টাও এর ভ্যালু। এই চারটা, এই চারটা থেকে আমাদের ম্যাক্সিমাম ডোজ, সরি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ড্রাগ ইন বডি, মিনিমাম অ্যামাউন্ট অফ ড্রাগ ইন বডি এবং ম্যাক্সিমাম আর মিনিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন ইন দ্য বডি বের করতে বলা হয়েছে। চারটারই ভিন্ন ভিন্ন ফর্মুলা আছে, যদি মাল্টিপল ডোজেস রেজিমেনের ক্ষেত্রে আসি তাহলে চারটারই ভিন্ন ভিন্ন ফর্মুলা আছে। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই চারটার ফর্মুলা কি হবে দেখো, আমি একা শিটের মধ্যে এখানে লিখে রাখা হয়েছে, আচ্ছা এই ম্যাথটা না আমি করছিলাম, তো খালি খালি আবার বই কেন দেখাচ্ছি, এদিকে দেখো। সো এফ এর ফর্মুলা আমরা বলেছি ই টু দি পাওয়ার মাইনাস কে টাও, এটা দেখতে কিরকম যেন মনে হচ্ছে বাট এটা বেসিক্যালি টাও লেখা আছে। ডি ম্যাক্স আর ডি মিনিমামের ভ্যালু সম্পর্কে লেখা যায়, এই দুটো বিয়োগ করলে ডোজের সমান পাওয়া যায়, আর ডি ম্যাক্স বের করার ভ্যালু হচ্ছে ডি ম্যাক্স ইনফিনিটি বলতে, বেসিক্যালি ডি ম্যাক্স ইনফিনিটি বলতে কি বোঝায়, আমি যখন স্টেডি স্টেট অর্জন করে ফেলেছি তারপরে বডিতে ড্রাগের সর্বোচ্চ পরিমাণ কত, এটাকে ডি ম্যাক্স ইনফিনিটি বলে। ঠিক আছে, তো ডি ম্যাক্স ইনফিনিটি হচ্ছে ডি নট বাই ওয়ান মাইনাস এফ হবে। তো আমি যদি এখন এফ এর ভ্যালু ফার্স্টে বের করতে পারি, দেন
আমাদের ডোজ তো 1000 মিলিগ্রাম বলে দিছে, তাহলে ওই ডোজকে 1-f দিয়ে ভাগ করলে অ্যান্সার বের হয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এফ কিভাবে বের করবে, এফ বের করব এই ফর্মুলা দিয়ে। আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেই অনুযায়ী এফ মেবি বের করা যাবে। এস এফ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে টাও, যারা লিখতে হবে তারা একটু লেখো কে এর ভ্যালু। এখন কে এর ভ্যালু কি এখানে দেওয়া ছিল দেখো তো, এই ম্যাথটার মধ্যে মেবি না স্যার দেওয়া নাই স্যার, মেবি দেওয়া নাই, ঠিক আছে। কিন্তু স্যার ওই যে হাফ হাফ দেওয়া আছে না 0.693 বাই ওটা দিয়ে ভাগ করলে চলে আসবে। এক্স্যাক্টলি, সো কে এর জায়গায় আমি 0.693 বাই টি হাফ লিখে দিলাম, সাথে যে টাউটা ছিল সেটা টাউটা রেখে দাও। সো এফ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 0.693 বাই টি হাফ ইনটু টাউ, তার মানে বেসিক্যালি আসে ই টু দি পাওয়ার মাইনাস 0.693, তার নিচে লিখবো 3 আওয়ার্স, তার সাথে গুণ করবো 6 আওয়ার্স, মানে টাউ এর জন্য 6 আওয়ার্স, অ্যান্সার আসবে 0.25, ঠিক আছে, অ্যান্সার আসবে 0.25 আসবে। সো এফ এর ভ্যালু ইজ নাথিং বাট 0.25, এফ এর ভ্যালু 0.25 আসলো আমাদের প্রবলেমের জন্য। সো এই প্রবলেমের ক্ষেত্রে তাহলে ডি ম্যাক্স ভ্যালু বের করবো কি করে, ডি ম্যাক্স ইনফিনিটি কি করে বের করবো, ডি ম্যাক্স ইনফিনিটি ইকুয়ালস উপরে ডোজ নিচে 1-f, উপরে ডোজ নিচে 1-f। সো ডোজ হচ্ছে 1000, 1-f মানে 1-0.25, সো 1000 ভাগ 0.75, সো 1000 কে 1.515 গুণ বেশি আসবে আর কি বেসিক্যালি, সো 1.25 গুণ, তার মানে 1333 হবে বেসিক্যালি এখানে গেল। সো এই তো প্রবলেম তো এরকম হবে আর কি, নাকি ভুল বললাম আমি, তারপর দেখে নিই আগে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 1333 হবে গেল। সো 1333 মিলিগ্রাম হবে ডি ম্যাক্স এর ভ্যালু। এবার ডি মিনিমাম ভ্যালু কি করে বের করবো, সো ডি মিনিমাম ইনফিনিটি এর ভ্যালু সবসময় হয় ডি ম্যাক্স ইনফিনিটি থেকে যদি আমি ডোজ বিয়োগ করি। কোথা থেকে পাইছি এই ফর্মুলাটা একটু দেখাচ্ছি তোমাদের, এই দেখো তো এই ফর্মুলাটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, এই যে ফর্মুলা ডি ম্যাক্স মাইনাস ডি মিনিমাম ইকুয়ালস ডোজ, আমি যদি ডি মিনিমামকে ডানে নিয়ে যাই ডোজটাকে বামে নিয়ে আসি, তাহলে যেটা আসবে ডি ম্যাক্স মাইনাস ডি নট ইকুয়ালস ডি মিনিমাম, উইচ মিনস 1333 মাইনাস 1000, অ্যান্সার কত হবে 333 হবে। তো আমরা ডি ম্যাক্সও পেয়ে গেলাম ডি মিনিমামও পেয়ে গেলাম। এবার সি ম্যাক্স ইনফিনিটি আর সি মিনিমাম ইনফিনিটি বের করতে বলেছে, কোথায় বি তে বলেছে ম্যাক্সিমাম আর মিনিমাম কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ, এটাও বের করা যাবে, এটা একদম সহজ। কি করবো, ডি ম্যাক্স ইনফিনিটিকে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দিয়ে ভাগ করবো, ডি মিনিমাম ইনফিনিটিকেও ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দিয়ে ভাগ করবো। তবে যদি অন্য রকমের ই দেওয়া থাকে, ডাটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা আরো অন্য ফর্মুলা দিয়েও বের করতে পারতাম, বাট এই ক্ষেত্রে যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড দেওয়াই আছে ডি ম্যাক্স বের করে ফেলেছি আমরা, তো ডিরেক্টলি ভাগ করে দাও অ্যান্সার বের হয়ে যাবে। কি করতে হবে, প্রথমে 1333 কে 20 লিটার দিয়ে ভাগ করব, তারপরে 333 কে 20 লিটার দিয়ে ভাগ করব, কিসের ভ্যালু ডি ম্যাক্স আর ডি মিনিমাম এর ভ্যালুকে 20 লিটার দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার বের হয়ে যাবে। সো দা এইখানের যে প্রবলেম দেওয়া সেটা আসলে খুবই সহজ প্রবলেম। আর একটা কথা এখানে বলে দিছে, এখানে একটা কোয়েশ্চেন সি মেবি একটা কোয়েশ্চেন আছে নাকি না, ডিরেক্টলি এটাই বের করছে। এখানে লম্বা চওড়া এই ম্যাথটা অনেক বড় করে করার একটা কারণ আছে, কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে এখানে ম্যাথের ভিতরে ফর্মুলা শিখিয়েছে, ফর্মুলাগুলো আগে লেখা নাই, ম্যাথ করতে করতে ফর্মুলাগুলো দেখিয়েছে, এই কারণে আমিও ম্যাথ করতে করতেই ফর্মুলাগুলো তোমাদের দেখালাম। আর একটা জিনিস আছে, এখানে একটা কোয়েশ্চেন সি একটা কোয়েশ্চেন আছে, সো পেজ নাম্বার 229 এর আমরা যে ম্যাথটা করতেছি এখানে একটা সি কোয়েশ্চেন অ্যাড হবে। কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দি সি এস এস, আমরা ডি ম্যাক্স ডি মিনিমাম বের করলাম, সি ম্যাক্স সি মিনিমাম বের করলাম, কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দি সি এস এস, তার মানে স্টেডি স্টেট কনসেন্ট্রেশন কত সেটা বের করতে বলবে। এইটাকে আবার কখনো কখনো সি অ্যাভারেজ ইনফিনিটি নামেও ডাকে। সি এস এস আমরা যখন মাল্টিপল ডোজেস রেজিমেন করবো সেইখানে সি এস এস যে কথা, সি অ্যাভারেজ ইনফিনিটিও একই কথা। সো সি অ্যাভারেজ ইনফিনিটি লিখবো কিভাবে, এখানে যেমন ডি ম্যাক্স ইনফিনিটি লেখা আছে না, নিচে একটা এ ভি লেখা থাকবে, এ ভি এটা দেখো এরকম লেখা থাকবে, সি অ্যাভারেজ ইনফিনিটি যেই কথা সি এ ভি ইনফিনিটি, সি অ্যাভারেজ ইনফিনিটি যেই কথা সি এস এস একই কথা। আবার এখানে লেখা আছে ডি মানে ড্রাগ,
ড্রাগের অ্যামাউন্ট, ডি অ্যাভারেজ ইনফিনিটি বা ডিএসএস একই জিনিস। সো লিখে রাখো ডিএসএস ইজ ইকুয়াল টু ডি অ্যাভারেজ ইনফিনিটি, আমি যেটা মার্ক করে রেখেছি, আর সিএসএস ইজ ইকুয়াল টু সি অ্যাভারেজ ইনফিনিটি, একই জিনিস এই ক্ষেত্রে। ওকে, নাও ডি অ্যাভারেজ ইনফিনিটি বের করার ফর্মুলা আমাদের সামনে দেওয়া আছে। ডি অ্যাভারেজ ইনফিনিটি বের করার ফর্মুলা দেওয়া আছে এফ ডি নট ডিভাইডেড বাই কে ইন্টু টাউ, এভাবে বের করতে হবে এফ ডি নট কে ইন্টু টাউ। ওকে, গতদিন কিবরিয়া যেমন বলতেছিল যে এফ বলতে কি বোঝায়, এই ক্ষেত্রে এফ বলতে আমরা বুঝিয়েছি বায়ো অ্যাভেলেবিলিটি, বেসিক্যালি হচ্ছে কত ফ্র্যাকশন অফ ড্রাগ আমি যতটুকু ডোজ নিচ্ছি তার কত ফ্র্যাকশন বেসিক্যালি অ্যাবজর্ব হয়, সেটা হচ্ছে আমাদের ড্রাগের ক্ষেত্রে যেহেতু সেফালোস্পোরিন বলে দেওয়া আছে, সেফালোস্পোরিনে যদি চেক করি আমরা দেখবো যে এফ ভ্যালু ওয়ান আসে, ঠিক আছে, এফ ভ্যালু ওয়ান মানে 100% আসে, সো ওয়ান বসিয়ে দিব। আর এর আগে আমি বলছি তোমাদের যখন এফ ভ্যালু দেওয়া থাকবে না তখন অ্যাজুম করে নিবে এটা ওয়ান হবে, বাই ডিফল্ট অ্যাজুম করে নিতে হবে ওয়ান হবে, এখানে বলে দেওয়া নেই, সো দ্যাটস ওয়াই আমরা এফ ভ্যালু ওয়ান ধরে নিয়েছি। তারপরে ডি নট এর ভ্যালু আমি জানি, কে এর ভ্যালু তো জানি না, বাট 0.693 বাই টি হাফ দিয়ে বের করতে পারি বা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি 1.44 টি হাফ। আমি যদি 0.693 বাই টি হাফ এটাকে রেসিপ্রোকাল করি মানে টি হাফ বাই 0.693 তাহলে 1.44 আসে। তো যাই হোক, এখন বিষয় সেটা না, বিষয় হচ্ছে এখানে সব ভ্যালু দেওয়া, আমরা বসায় দিব ডি অ্যাভারেজ ইনফিনিটি মানে স্টেডি স্টেটে বডিতে ড্রাগের পরিমাণ বের করতে পারবো, আর স্টেডি স্টেটে ড্রাগের পরিমাণ বের করতে পারলে ড্রাগের কনসেন্ট্রেশনও বের করতে পারবো। কিভাবে বলো তো, ডি অ্যাভারেজ ইনফিনিটি থেকে সি অ্যাভারেজ ইনফিনিটি কিভাবে বের করবো, সি অ্যাভারেজ ইনফিনিটি বের করবো কিভাবে, স্যার ওই যে ড্রাগ ইন দা বডি ডিভাইডেড বাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে যদি কোনো একটা মোমেন্টের আমি ড্রাগের পরিমাণ জানি তাহলে কনসেন্ট্রেশনও জানতে পারবো, কিভাবে, সিম্পলি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দিয়ে ভাগ করে দাও, অ্যাট লিস্ট যদি ওয়ান কম্পার্টমেন্ট ওপেন মডেল ফলো করে তাহলে তো খুব ভালো কথা, সেই ক্ষেত্রে ভিডি দিয়ে ভাগ করলে কাজ হয়ে যাচ্ছে, বাট টু কম্পার্টমেন্ট ওপেন মডেলের ক্ষেত্রে সিচুয়েশন একটু ঝামেলা করা আছে আমরা জানি সেটা। তাই হোক, তো ওয়ান কম্পার্টমেন্ট ওপেন মডেল দিয়ে আমরা আমাদের বই শেষ করে দিয়েছি, এবং এই জন্য আমি তোমাদের যখন পড়িয়েছিলাম ওয়ান কম্পার্টমেন্ট ওপেন মডেল, অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে ব্যাপার কি, এই জিনিস পড়ার দরকার কি, কারণ কাপল অফ দুই একটা ড্রাগ ছাড়া আর কিছু কিন্তু ফলো করে না ওয়ান কম্পার্টমেন্ট ওপেন মডেল। তো এর কারণ হচ্ছে এই বইয়ের ভিতরে যখনই আমরা কোনো একটা চ্যাপ্টার পড়েছি দেখবা যে সবসময় ড্রাগের আচরণ ওয়ান কম্পার্টমেন্ট ওপেন মডেল ধরে নিয়ে তারপরে সলভ করা হয়েছে, তার কারণ কি, ইটস আ ভেরি সিম্পলিস্টিক মডেল। তোমরা যখন কেমিস্ট্রি পড়ো, কেমিস্ট্রিতে যে কোনো কিছু ব্যাখ্যা যখন করো তখন ভ্যালেন্স বন্ড থিওরি থেকে ব্যাখ্যা করি। আর একটা থিওরি আছে তোমাদের মনে আছে কিনা, ইনঅর্গানিক ফার্মেসিতে পড়েছো, নাম ছিল হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, এবং ওইখানে অ্যাটমিক অরবিটালস, মলিকুলার অরবিটালস, বন্ডিং, নন বন্ডিং, অ্যান্টি বন্ডিং অরবিটাল নিয়ে কথা বলা হয়েছিল। ওই থিওরিটা আমি জানি যে তোমরা ম্যাক্সিমামই হয়তো আগামাথা কিছু বুঝো নাই, বাট ইটস আ বেটার থিওরি। আমরা যে থিওরি থেকে কেমিস্ট্রি পড়ি বা ব্যাখ্যা করি সেটা একটা ইনকমপ্লিট থিওরি। তোমরা যখন পড়ো যে ইলেকট্রনিক কনফিগারেশন, দেখবো প্রথম 30টার পরে যদি পর্যায় সারণী উল্টা দেখো দেখবো পরের গুলার ইলেকট্রনিক কনফিগারেশন তুমি কিছুই বুঝবে না, কারণ ওইগুলো রুল টুল কিছুই ফলো করে না, তুমি যে রুল পড়ে আসছো বা যেই অনুযায়ী ব্যাখ্যা করে আসছো সেই রুলের সাথে এগুলোর কোনো মিল নেই। সো দ্য প্রবলেম ইজ এক্সপেক্টেড আচরণ থেকে মলিকুল অনেক বেশি ডেভিয়েট করে। আমরা যে থিওরি থেকে ব্যাখ্যা করি সেটা প্রথম 20-30টা মৌলের জন্য বেশ ভালো থিওরি, কিন্তু পরবর্তীগুলোর আচরণ আমরা বেসিক্যালি ব্যাখ্যা করতে পারবো না। আর দেখবা কেমিস্ট্রিতে যত বেশি নিয়ম পড়ো তার চেয়ে বেশি ব্যতিক্রম দেখা যায়, তার কারণ কি, তার কারণ অবশ্যই আমরা যে থিওরি দিয়ে ব্যাখ্যা করতেছি সেটার একটা গন্ডগোল আছে, এবং গন্ডগোল আছে দেখেই খুব কম সংখ্যক কম্পাউন্ড বা এলিমেন্টস বেসিক্যালি এটা ফলো করে, বাকিগুলো ফলো করে না। তাহলে কোয়েশ্চেন হচ্ছে, তাহলে আমরা এমন থিওরি কেন পড়তেছি না যেটা দিয়ে অলমোস্ট সব এলিমেন্টকে ব্যাখ্যা করা যায় বা সবার আচরণ ব্যাখ্যা করা যায়? তার কারণ হচ্ছে এটাই যে যত কমপ্লিকেটেড থিওরি পড়বা ইয়েস সেটা তত বেশি অ্যাকিউরেট রেজাল্ট দিবে, বাট তার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা তত বেশি জটিল হবে, যেটা আমাদের পক্ষে আই মিন কমপ্রিহেন্ড করা নিয়ার টু ইম্পসিবল হয়ে যায়, ঠিক আছে, কারণ সবাই ম্যাথমেটিক্সের একেবারে এক্সপার্ট হবে এরকম এক্সপেক্ট করা কিন্তু উচিত না। একই রকম এই ক্ষেত্রে আমরা টু কম্পার্টমেন্ট ওপেন মডেল অ্যাজ ইট ইস আ ভেরি কমপ্লিকেটেড মডেল, সো এই কারণে বা থ্রি কম্পার্টমেন্ট ওপেন মডেল ইভেন আরও বেশি, দ্যাটস ওয়াই আমরা এইগুলোকে ফার্স্ট ওয়ান কম্পার্টমেন্ট অ্যাজিউম করে তারপরে হচ্ছে আমাদের কাজগুলো করতেছি। ওকে, সো দ্যাটস নট দ্য হোল পয়েন্ট, হোল পয়েন্টটা হচ্ছে আমরা
dmax, dminimum, cmax, cminimum এবং d average infinity বা c average infinity যেগুলোকে আবার css এবং dss নামেও যথাক্রমে ডাকা হয় সেইগুলো বের করার ফর্মুলা দেখলাম। আল্লাহ তাআলা জানে কতটুকু মনে থাকবে, বাট অ্যাট লিস্ট আমরা দেখার দরকার দেখেছি। এই দেখো cmax infinity এর কথা বলেছে, ওরা দুই রকমের ফর্মুলা দিয়ে ইউজ করেছে। দেখো cmax infinity এর উপর নিচে দুইটা করে ফর্মুলা লেখা আছে। যদি এই ইনফরমেশন আমার কাছে থাকে dmax infinity, তাহলে আমার এত জটিল ফর্মুলা যাওয়ার দরকার নাই, আমি ডিরেক্টলি বের করতে পারবো। বাট যদি cp নট বের করার আমার হাতে উপায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি এই ফর্মুলা দিয়ে ইউজ করে আমরা বের করতে পারবো। যাই হোক, এই এই ম্যাথ প্রবলেমটার সেকেন্ড একটা পার্টে আসা যাক। একই পেশেন্ট, একই ডোজ ইন্টারভেল, একই পরিমাণ টি হাফের ভ্যালু নিয়ে আমরা আরেকটা প্রবলেম সলভ করতে পারি। দেখো এখানে লেখা আছে যে দ্য পেশেন্ট ইন দ্য প্রিভিয়াস সিচুয়েশন, আমি প্রিভিয়াস সিচুয়েশনে যেই পেশেন্ট ছিল তার আগে আমি কিছু মিস করছি না, একটা জিনিস মিস করছি ওটা পরে আসতেছি। সো সেই সেম পেশেন্ট 1000 মিলিগ্রাম ডোজ, 6 আওয়ার্স ডোজ ইন্টারভেল, 20 লিটারস ভিডি এবং হাফ লাইফ 3 ঘন্টা, এরকম একটা পেশেন্টের ক্ষেত্রে আমি সরি একটা ড্রাগের ক্ষেত্রে আমি ডোজ মাল্টিপল ডোজেস রেজিমেন্ট ডিজাইন করেছি। এখন বলা হয়েছে যে আমি সেকেন্ড ডোজের 3 ঘন্টা পরে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন এক্স্যাক্টলি কত এটা বের করতে বলছে। তো এই জন্য আমাদের হাতে একটা ফর্মুলাও ইতিমধ্যে ডেভেলপ করাই আছে। এই দেখো, এই হচ্ছে সেই ফর্মুলা যেটা কোনো একটা নির্দিষ্ট ডোজের পরে, কোন একটা নির্দিষ্ট ডোজের নির্দিষ্ট সময় পরে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন কত হবে সেটা বের করার একটা উপায় আমাদের বলে দিয়েছে এই ফর্মুলাতে। তো এখানে একটু খেয়াল করতে হবে আমাদের, এখানে বাকি সবগুলো তোমার কাছে পরিচিতই লাগবে, যেমন কে, টাউ, ডি নট, ভিডি, এগুলো সব পরিচিত জিনিস, এগুলো কি আমরা জানি। এন এবং টি এই দুটো হচ্ছে নতুন টার্ম এখানে। এন কি জিনিস, এন হচ্ছে কত নাম্বার ডোজ, আর টি হচ্ছে ওই ডোজের কতক্ষণ পরে আমি সিপি মাপবো। তো বলেছে দুই ডোজ পরে, আমি এটাকে একটু হাইলাইট করি। তো বলেছে সেকেন্ড ডোজের 3 ঘন্টা পরে, সো এন এর ভ্যালু হবে 2 আর টি এর মান হবে 3, ঠিক আছে। তো এইখানে আমরা টাউ এই দুটো আছে, এখানে আছে টি, টিটা 3 বসাবো, এনটা 2 বসাবো, বসাই যদি বাকি ভ্যালুগুলো পূর্ণ করে দিই আমাদের অ্যানসার আসবে 31.3 মিলিগ্রাম পার লিটার। সো কোনো একটা মাল্টিপল ডোজেস রেজিমেনে কোনো একটা নির্দিষ্ট ডোজের পরে, কোনো একটা নির্দিষ্ট ডোজের নির্দিষ্ট সময় পরে ড্রাগের কনসেন্ট্রেশন কত হবে ইভেন আমরা সেটাও কিন্তু বের করতে পারি। ওকে, দেন একটা কথা বলছে কোয়েশ্চেন নাম্বার বিতে, কোয়েশ্চেন নাম্বার বিতে বলা হয়েছে যে ওকে স্টেডি স্টেট প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন কত অ্যাট 3 আওয়ার্স আফটার দ্য লাস্ট ডোজ। কারণ এই কোয়েশ্চেনটা তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে স্টেডি স্টেট কনসেন্ট্রেশন কখন অ্যাচিভ হয়, নর্মালি আমি গতদিন বলেছিলাম 6টা ডোজের পরে গিয়ে অ্যাচিভ হয়ে যায়। তো স্টেডি স্টেট কনসেন্ট্রেশন যখন অ্যাচিভ হয় তারপরে স্টেডি স্টেটের বৈশিষ্ট্য কি, এই ক্ষেত্রে সিম্যাক্স আর সি মিনিমাম ভ্যালু আমি যতগুলো ডোজই নিই না কেন পরবর্তীতে সবগুলোর সিম্যাক্স আর সি মিনিমাম ভ্যালু অলমোস্ট কাছাকাছি অবস্থান করে। এবার আমাদের কোয়েশ্চেন করেছে যে স্টেডি স্টেট তো অর্জন হয়ে গেছে, তার 3 ঘন্টা পরে সিপি এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে আমাদের। আর 3 ঘন্টা পরে সিপি এর ভ্যালু কত হবে, মানে একটু আমি দেখাই দিই, সবার মনে এখন একটা কনফিউশন থাকতে পারে যে স্যার স্টেডি স্টেট অর্জন হয়ে গেছে তার আবার 3 ঘন্টা পরে সিএসএস ভ্যালু কই থেকে পাইলেন আপনি, এটা তো ভ্যালু কনস্ট্যান্ট হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু তা না, মাল্টিপল ডোজেস রেজিমেনের ক্ষেত্রে কিন্তু সিএসএস মানে স্টেডি স্টেট বলতে কিন্তু বেসিক্যালি একটা কনসেন্ট্রেশন বোঝায় না। এই দেখো তো, ধরা যাক এইখানে স্টেডি স্টেট অর্জন হয়ে গেছে, এই হচ্ছে স্টেডি স্টেট, এরকম করে নিচের দিকে নামে সি মিনিমাম ভ্যালুতে আসবে। তার পরবর্তী ডোজ যদি আমি নিই আবারও একই রকমের একই পরিমাণে সিম্যাক্সে উঠবে, একই পরিমাণ সি মিনিমামে নামবে। পরের যদি ডোজটা নিই একইভাবে একই পরিমাণ সিম্যাক্সে উঠে সি মিনিমাম পর্যন্ত নামবে। সো এর মানে কি এই যে স্টেডি স্টেট অর্জন হয়ে যাওয়ার অর্থ কি এই যে ব্লাডে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন 100% টাইমে সেম টু সেম আছে? দ্য অ্যান্সার ইজ নো। দেখো এই যে স্টেডি স্টেট অর্জন হয়ে গেছে, বাট ড্রাগের ব্লাডের ব্লাডের ড্রাগের কনসেন্ট্রেশন কি করতেছে, একবার উঠতে উঠতে সি ম্যাক্সে যাচ্ছে আবার নামতে নামতে সি মিনিমাম পর্যন্ত আসতেছে। তার মানে যদি আমি যখন আমি মাল্টিপল ডোজেস রেজিমেনের কথা বলছি যে এখন স্টেডি স্টেট অর্জিত হয়ে গেছে, কোনো মতেই কিন্তু ভাবো না যে ড্রাগের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে গেছে। নো, মাল্টিপল ডোজেস রেজিমেনের ক্ষেত্রে স্টেডি স্টেট ডাজ নট মিন দ্য প্লাজমা কনসেন্ট্রেশন ড্রাগ অফ ড্রাগ ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু। নো,
এর মানে হচ্ছে সি ম্যাক্স আর সি মিনিমাম কনস্ট্যান্ট হয়ে গেছে, প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন যে কনস্ট্যান্ট হয়েছে তা কিন্তু না। সো এক্সামে যদি কোয়েশ্চেন আসে ইন কেস অফ ইন্ট্রাভেনাস ইনফিউশন সিএসএস মানে স্টেডি স্টেট মানে কি, অ্যানসার ইজ ভেরি সিম্পল, তার মানে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন একটা মাত্র ভ্যালু হয়ে গিয়েছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে গিয়েছে। কিন্তু যদি আমি বলি মাল্টিপল ডোজেস রেজিমেনের ক্ষেত্রে স্টেডি স্টেট মানে কি, এর মানে হচ্ছে সি ম্যাক্স এবং সি মিনিমাম ভ্যালু বেসিক্যালি একই লেভেলে চলে আসছে, একই জায়গায় চলে আসছে। তো আমাদের যখন কোয়েশ্চেন করতেছে যে স্টেডি স্টেট রিচ করার 3 ঘন্টা পরে সিপি এর ভ্যালু কত, ইটস এ ভ্যালিড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের মধ্যে কিন্তু কোনো প্রবলেম নাই। অবশ্যই স্টেডি স্টেটে আসার পরে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন 2 ঘন্টা করে পরে কত বা 5 ঘন্টা পরে কত, এগুলো সবই ভ্যালিড কোয়েশ্চেন। ওকে, কারণ এই ক্ষেত্রে সিএসএস লক হয়ে যায় না, একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যায় না। ওকে, নাও তাহলে আমরা কোয়েশ্চেনে ফেরত যাই। কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেন ইজ স্টেডি স্টেট কনসেন্ট্রেশন রিচ করার মানে স্টেডি স্টেটে রিচ করার 3 ঘন্টা পরে আমাদের এই ইসের ভ্যালুটা কত হবে, সিপি এর ভ্যালুটা কত হবে, সেটা কোয়েশ্চেন করেছে। তো এইখানে একটা জিনিস বলা আছে, দেখো সিপি এর যে ইকুয়েশন নির্দিষ্ট ডোজের নির্দিষ্ট সময় পরে সিপি এর মান কত, তার যে ইকুয়েশন ওইটার সম্পর্কে একটা স্পেশাল কমেন্ট আমি লিখে রাখছি নিচে, যে যখন স্টেডি স্টেটে পৌঁছায় তখন বেসিক্যালি নিউমেরেটরে থাকা এই ই টু দি পাওয়ার মাইনাস এন কে টাউ এটা জিরো হয়ে যায়। তো যেহেতু জিরো হয় তো 1 - 0 এর আনসার কত, 1ই হবে। তার মানে স্টেডি স্টেটের পর থেকে এই ইকুয়েশনটাই বেসিক্যালি এই ই টু দি পাওয়ার মাইনাস এন কে টাউ এই জিনিসটা আমাদের বসানোর কোনো দরকার নেই, এই ক্ষেত্রে এটা বসানোর দরকার নেই, এটা আমরা অ্যাভয়েড করতে পারি। সো অ্যাভয়েড যদি করি তাহলে স্টেডি স্টেট যেহেতু রিচ হয়ে গেছে, এই কোয়েশ্চেনে কিন্তু স্পেসিফিক্যালি উল্লেখ করে দিয়েছে স্টেডি স্টেট অর্জনের 3 ঘন্টা পর, তখন আমি কি করব, তখন আর নিশ্চয়ই আমার এই পুরো ইকুয়েশন বসানোর দরকার নেই, আমি বসাবো এই ইকুয়েশনটা। এটা যদি বসাই তাহলে টি এর ভ্যালু কত হবে স্টেডি স্টেটের 3 ঘন্টা পর, সো টি এর ভ্যালু 3 হবে। আর বাকি ইকুয়েশনে বাকি সবগুলোর আমি ভ্যালু ইতিমধ্যে জানি, বসাই দিব, বসাই দিলে আমার বের হয়ে যাবে সিপি ইনফিনিটি আফটার 3 আওয়ার্স, তার মানে স্টেডি স্টেট অর্জনের 3 ঘন্টা পরে সিপি এর ভ্যালু বেসিক্যালি কত সেটা। কারো কি এখন পর্যন্ত সমস্যা হয়েছে কোনো কিছুতে, কোনো কোয়েশ্চেন থাকলে আগে বলো, এরপরের প্রবলেম আরো ঝামেলা করা হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করে নাও। আমার কোয়েশ্চেনটা হলো যে উপরে e to the power minus n k tau এটা কেন স্যার জিরো হয়ে যাচ্ছে, এই জিনিসটা যে কেন জিরো হচ্ছে এই কোয়েশ্চেনটা বিশ্বাস করো গতকাল থেকে আমিও চিন্তা করতেছি যে n k tau টা কি কারণে জিরো হচ্ছে। সো একটা পসিবল কারণ যেটা হতে পারে যে থিওরিটিক্যালি n এর ভ্যালু যখন আমার কাছে যেটা মনে হয়েছে, ঠিক আছে সেটা আমি জাস্ট বলতেছি, আই মে বি রং, কমপ্লিটলি রং হতে পারি আমি, বাট তারপরে বলতেছি যে মেবি স্টেডি স্টেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে থিওরিটিক্যালি যদিও 6টা ভ্যালুর পরে গিয়ে সরি প্র্যাকটিক্যালি যদিও 6টা ভ্যালুর পরে গিয়ে আমি স্টেডি স্টেট অর্জন করে ফেলি, বাট থিওরিটিক্যালি n এর ভ্যালু ইনফিনিটি হওয়ার কথা, আর ই টু দি পাওয়ার ই এর পাওয়ার যত বড় হয় এটার অ্যান্সার জিরোর তত কাছাকাছি আসে। মেবি এই কারণে স্টেডি স্টেট রিচ করার পরে ই টু দি পাওয়ার মাইনাস এন কে টাউ এর ভ্যালু জিরো আসতে পারে। আমি আই সিম্পলি ডু নট হ্যাভ এনি ক্লু যে এটা কেন হয়েছে, বাট মেবি এটা একটা রিজন হতে পারে, আই এম নট শিওর। ঠিক আছে, তোমরা একটু তাহলে দেখতে পারো, হয়তো দেখে আমাকে বলতে পারো যে কি কারণে এটা জিরো, বাট আমি আমি আসলে শিওর না, তো দ্যাটস ওয়াই আমি ডিরেক্টলি বলতেছি না, বাট মেবি এটা একটা রিজন হতে পারে যে এটা এই কারণে জিরো। আমি তোমাদের একটা জিনিস বলি, তোমরা মাইলোগি বালদির বইটা কখনো পড়ছো কিনা আমি জানি না, আমি তো তোমাদের একটা বড় উপকার করছি এক হিসাবে, যে অন্য কোনো বই পড়ো বা না পড়ো, অন্য কোনো বই তোমাদের বই ধরে পড়ানো মানে কোর্সে বই ধরে পড়ানো হয় কিনা আমি জানি না, বাট এই একটা চ্যাপ্টার তোমাদের রীতিমতো ফোর্স করা হয়েছে বই পড়ার জন্য। তোমরা যখন বইটা পড়বা তখন তো তাও অ্যাটলিস্ট এখন কিছু একটা বুঝতেছো, আমাদের স্যারেরা যা করতো সেটা তো আর ভাই বললাম না, এটা তো অমানবিক অত্যাচার ছিল, ওনারা যা বুঝতো উনি সেটাই যুক্তি দিত। আমার এখনো মনে আছে ইন্ট্রাভেনাস ইনফিউশন স্যার পড়াইছিল, পুরোটা ভুল পড়াইছে, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড উনি ভুল পড়াইছে, কারণ ওই নিজে কিচ্ছু বোঝে নাই এবং আমাদেরও এসে ওটা এনফোর্স করছে। আমি যখন পড়তে গেছি আমার স্পেসিফিক্যালি এই সাবজেক্টটা খুবই প্রিয় ছিল, দ্যাটস ওয়াই আমি তো ওদের ক্লাস দিই, তো আমি এখন বই খুলে দেখলাম যে স্যার যা বলছে বেসিক্যালি তার সাথে কোনো কিছু মানে উনি সব কিছু প্যাচ লাগাই ফেলছে, উনি এ এর জায়গা বলছে বি, বি এর জায়গা বলছে এ, এখন টিচাররা বলবে কে, উনি যদি ভুল বুঝে আর উনার কাছে আমি যদি নাম্বার চাই যে স্যার এইটা এরকম হবে না,
উনি আমার একটা থাপ্পড় মেরে উড়াই দিবে, বলবে যে ভাগো এখান থেকে মিয়া, তুমি একা ভুল বুঝছো আবার আমার ভুল বুঝাইতেছো। এখন ক্ষমতা যদি ইনফিনিট পাওয়ার আমার হাতে থাকে, তখন আমি যা মন চাই তাই বলতে পারি, আমি যা মন চাই সেটা আমি ভুল বুঝাই দিতে পারি কিন্তু মানুষকে। আর তোমাদের ক্ষেত্রে আমার একটা ক্লিয়ারিটি আছে, সেটা ক্লিয়ারিটি কোথায়, আমি তোমাদের ডিরেক্টলি বই দেখাইছি। উদ্দেশ্যটা কিন্তু এটা না যে আমি আমি 100% পারি এমন না। আমি 2 বছর, তোমরা তো 2 সেমিস্টার পড়তেছো, আমি 2 বছর পড়ছি এবং আমি জানি কতটুকু সঠিক শিখছি। তোমাদের ক্লাসের লেকচার যখন মানাইতে যাই, আমি প্রতিটা পেজে দেখি যে নতুন একটা জিনিস শিখতেছি, বা প্রতিটা পেজে খুঁজে পাই যে এই জিনিসটা ভুল শিখছি বা ইনকমপ্লিট অবস্থায় শিখে আসছি। সো দ্যাটস ওয়াই আমি নিজের কাছে শিওর থাকার জন্য যে আমি ভুল করতেছি কিনা, তোমাদের আমি ডিরেক্টলি বই পড়াই। কারণ বই আমিও যেটা পড়বো তুমিও সে একই জিনিসই পড়বা, ঠিক আছে? তো তখন যদি কোনো ভুল ধরা পড়ে যে স্যার একটা জিনিস ভুল পড়াইছে, অ্যাটলিস্ট তুমি যেন আমাকে বলতে পারো এই জিনিসটা, জানি যে তোমরা হয়তো অনেকে আমাকে পছন্দ করো বা করো না, বিষয় সেটা না, বাট এইটুকু শিওরলি তোমরা এতদিনে বুঝতে পারছো 2 সেমিস্টার পরে যে কোনো কিছু আমি ভুল পড়াইলে আই এম ভেরি মাচ রেডি টু একসেপ্ট। তুমি আমার যদি বলো যে স্যার আপনি কমপ্লিটলি ভুল পড়াইছেন, আমি তাও স্বীকার করতে রাজি আছি যে ইয়েস আমি ভুল পড়াইছি। আমার উদ্দেশ্য একটাই, যদি ভুল পড়িয়েও থাকি তুমি যেন আমাকে কারেকশন করে দাও, আমি যেন পরবর্তীতে ভুল না করি, ঠিক আছে? কারণ মানুষ ভুল করতে করতে আলটিমেটলি শেখে। সো আমি একদমই ওপেন এই বিষয়ে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে বায়োফার্মাসিউটিক্স কঠিন হওয়ার একটা কারণ আছে, কারণ এই বইতে যে অ্যাপ্রোচে বায়োফার্মাসিউটিক্স পড়িয়েছে, যেমন এই চ্যাপ্টারটা ওয়ান কম্পার্টমেন্ট ওপেন মডেল থেকে ব্যাখ্যা করেছে মাইলো গিবাল্ডি সাহেব, ওনার বইতে তুমি যাবা দেখবো যে পুরো কনফিউজ হয়ে গেছো তুমি। এবং এই বইয়ের সাথে অনেক ক্ষেত্রে হয়তো দেখবো যে ইকুয়েশনও মিল নাই, কারণ এখানে অ্যাপ্রক্সিমেশন ইউজ করেছে, উনি অ্যাপ্রক্সিমেশন ইউজ করেন নাই, উনি কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করেছেন। সো এই টপিকটা, এবং আমার কাছে এই জন্যই মনে হয় যে যারা রিসার্চে আগ্রহী বা একটু এই এইটা ভালো লাগে, কোর্সটা ভালো লাগে, তারা কিন্তু করতে পারো, কাজ করতে পারো। কারণ আমাদের দেশে অলমোস্ট রিসার্চ এই বিষয়ে অ্যাটলিস্ট জিরোর কাছাকাছি, অলমোস্ট জিরোর কাছাকাছি, ঠিক আছে? থিওরিটিক্যাল মডেল ডেভেলপমেন্ট এটা ফার্মাসিস্টদের পছন্দের কাজ না, আমরা সবাই ল্যাবে কাজ করতে পছন্দ করি, বাট এটাও তোমরা নিশ্চয়ই জানো যে থিওরিটিক্যাল সায়েন্স কত বেশি পরিমাণে আমাদের ই রেখেছে, মানে কি বলবো যে ফার্মাসি মানে ইসের রিসার্চের ক্ষেত্রে, ল্যাব রিসার্চের ক্ষেত্রে কত অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সবসময়। তো যাই হোক, ফার্মাসিউটিক্স এর ভিডিও না পাওয়ার কারণ কি সেটার অ্যান্সার দিই, তার কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন বইতে ভিন্ন রকমের অ্যাপ্রোচ করছে। তো তুমি একটা জিনিস পড়ছো, পড়ার পরে সার্চ করলা, সার্চ করে দেখবো যে ওটা অনেক বেশি কমপ্লিকেটেড ওয়েটে পড়াচ্ছে, এরকম হইতে পারে। সো দ্যাটস ওয়াই আসলে এটা নিয়ে কেউ খুব বেশি মানে কথা বলতে চায় না, খুব বেশি পরিমাণে ভিডিও বানাতে চায় না, তার কারণ হচ্ছে এক বইয়ের সঠিক জিনিস অন্য বইয়ের জন্য ভুল জিনিস, এরকম এরকম ব্যাপার আছে। আমি পড়ছি তো বোর্ডে দেখলাম যে এই অবস্থা আর কি। যাক, এটা নিয়ে আমরা কথা না বলি বেশি। তো আমরা আমাদের মতো পড়তেছি, যতটুকু আমি বুঝি তার ভিতরে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখন হাবিব স্যার বেঁচে থাকলে হয়তো হাবিব স্যার তোমাদের এর চেয়ে 1000 গুণে ভালো পড়াইতে পারতেন, আমি তো ওনার সামনে কিছুই না, উনি ভালো জানতেন, উনি অ্যাকচুয়ালি ভালো পারতেন। আর আমাদের 2-1 জন ইরা সিনিয়ররা আছে, ওনারা কাজ করতেছেন, বাট ওনারা কোনোদিনও দেশে ফিরবেন কিনা সন্দেহের ব্যাপার, বিকজ দে আর ভেরি ব্রিলিয়ান্ট পিপল। এবং এই টপিক সার্চ করতে গেলে একটু জিআরই স্কোর বেশি লাগে আর কি, ঠিক আছে? এখানে অ্যাপ্লাই করা যায় না ফার্মেসি স্কুলে, তোমরা কোথায় জানো এটা যে কেমিস্ট্রিতে কিন্তু আমাদের ছাত্ররা খুব আমেরিকায় পিএইচডি করে, কিন্তু ফার্মেসি স্কুলে বা ফার্মাসিউটিক্স বা ফার্মাকোকাইনেটিক্স নিয়ে কাজ করতে গেলে তখন কত ঝামেলা, ওই ক্ষেত্রে স্কোর চাই দুনিয়া। যাক, তো এখানে খুব ভালো ভিডিও পাবা না, নিজে থেকে পড়ে কি বলবো যে সুবিধা অসুবিধা দুইটাই আছে। একটা হচ্ছে হেল্প না পাওয়ার কারণে অনেকে ডিমোটিভেটেড হবা, আর যার ভিতরে হচ্ছে আগ্রহ আছে তার জন্য ডাবল লাভ, সে খুঁজে খুঁজে বের করবে, এবং যত খুঁজে বের করবে তত বেশি ওই জিনিসটা সম্পর্কে তার আইডিয়া তত বেশি ক্লিয়ার হয় আসলে। যাক, তাহলে আমরা কি বলতেছিলাম, আমরা বলেছি একটা ড্রাগ এর মাল্টিপল ডোজেস রেজিমেন আমি ডিজাইন করেছি, একটা নির্দিষ্ট ডোজের নির্দিষ্ট সময় পরে কতটুকু সিপি পাবো সেইটা আমি অ্যাকিউরেটলি বের করতে পারি, ইভেন যদি স্টেডি স্টেট রিচ হয়ে যায় তারপরে গিয়ে কতটুকু হবে, আই মিন প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন কত হবে, ইভেন সেটাও আমি বের করতে পারি। এবং এখানে একটা কোয়েশ্চেন, মেবি কিবরিয়া কোয়েশ্চেনটা করেছিল না, যে ই টু দি পাওয়ার মাইনাস থেটাও এটা কতটুকু হবে, এইটার স্পেসিফিক কারণটা আমি জানি না। কারো যদি কোনো প্রপোজাল থাকে, নেক্সট দিন তোমরা একটু পড়বা এবং আমাকে বলবা যে স্যার এই কারণে জিরো হতে পারে, যদি কারো আগ্রহ থাকে তাহলে সে একটু হেল্প করতে পারো আমাকে। আমার থিওরি হচ্ছে থিওরিটিক্যালি এন এর ভ্যালু ইনফিনিটি হওয়ার কথা, আর ই টু দি পাওয়ার ইনফিনিটি ইজ অলমোস্ট ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ ওয়াই এখানে জিরো আসে। অন্য কারো কোনো যদি থিওরি থাকে বা লজিক্যাল থিঙ্কিং থাকে আমাকে বলতে পারো, তোমরা আগে নিজেরা পড়ো তারপরে বলো আমাকে। ওকে, সো আমরা তাহলে আমাদের লাস্ট প্রবলেম সলভ করে আজকে পড়া শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, আচ্ছা এখানে এই প্রবলেমটার আসলে আরো কিছু অংশ ছিল, যেমন বলছিল সি ম্যাক্স ইনফিনিটি, এটা একদম ইজি, সি মিনিমাম ইনফিনিটি ফর্মুলা বসাবা, সিএসএস বা সি অ্যাভারেজ ইনফিনিটি,
এই তিনটারই স্পেসিফিক ফর্মুলা আছে। কোন ফর্মুলা? এই যে ফর্মুলা নাম্বার 5 বসাই দিবা, সুন্দর মতো অ্যানসার বের হয়ে যাবে এখানে। ঠিক আছে, এখানে বসাই দিলে অ্যানসার বের হয়ে যাবে। সো এইগুলো আসল ইস্যু না, আসল ইস্যুটা হচ্ছে এই এতক্ষণ ধরে এইগুলো পড়ানোর কারণ কি, যেন কোন একটা পেশেন্টের রিপিটেটিভ আমি ইন্ট্রাভেনাস ইনজেকশন দিচ্ছি, এখন তার একটা ডোজ মিস হয়ে গেছে, সে ফর এক্সাম্পল ফোর্থ ডোজ মিস হয়ে গেছে। বিষয়টা হচ্ছে তাহলে আমি কি করব, অর্থাৎ ফোর্থ ডোজ মিস হওয়ার কারণে ঘটনা এমন হলো যে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন নামতে নামতে আমাদের থেরাপিউটিক উইন্ডোর নিচে নেমে গেল, সেই ক্ষেত্রে কি হবে, বডিতে ড্রাগ পাস করবে না। তো এই প্রবলেম কম্পেনসেট করতে গেলে একজন ফার্মাকোকাইনেটিসিস্ট উনি কিভাবে হ্যান্ডেল করতে পারে, মানে পরবর্তী ডোজগুলোর ইদার আমার ডোজের সাইজ বাড়াতে হবে অথবা ডোজ ইন্টারভেল বাড়াতে হবে, এখন এইটা কিভাবে, মানে কোন অ্যাপ্রোচ নিয়ে আমি এই যে একটা মিসিং ডোজ এর যে ক্ষতিপূরণ কম্পেনসেশন কিভাবে করব, সেটার জন্য আমার বেসিক্যালি জানতে হবে যে সিপি এর ভ্যালু অ্যাকচুয়ালি কত যখন আমি একটা ডোজ মিস করেছি। তো আমাদের এই যে পয়েন্টটা লেখা প্রবলেম অফ এ মিস ডোজ, এটা সলভ করার উপায়টা কি, তোমরা নিশ্চয়ই, আমি জানি তোমরা অনেকে অনেক বিরক্ত হয় এই ক্লাসগুলো করতে গেলে, বাট অ্যাকচুয়ালি চিন্তা করে দেখো ইটস আ ভেরি বিগ ইস্যু। আমার ধরা যাক আমি একটা হাইলি পোটেন্ট ড্রাগ ইন্ট্রাভেনাস ইনজেকশন ফর্মে দিচ্ছি এবং তার একটা ডোজ আমি মিস করে গেলাম, ইট ক্যান বি আ ভেরি বিগ ইস্যু, এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলা হওয়ার চান্স আছে। বাট টু বি অনেস্ট, আমাদের দেশে আমরা বলি আল্লাহর মাল আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে ই করছে, আমরা আর বাঙালিদের আসলে সহন শক্তি অতিরিক্ত বেশি। তোমরা দেখবা যে টেম্পুতে চড়তে গেলে তোমরা যে কি জানো বলো এটারে, আরে দুত্তরি ছোট ওই যে 6 জন করে বসতে হয় সিটে, কি বলে ওইগুলারে, চ্যাম্পিয়ন না কি বলে, ছোট ছোট গাড়ি টেম্পুই বলি বলি বোধ হয় আমরা, দেখবা যে মুখোমুখি 6 জন বসতে হয়, 12 জন লোক বসায়, তো ওই সিট গুলোতে 4 জন থেকে 5 জনের বেশি বসা পসিবল না, বাট আমরা অ্যাডজাস্ট করি না, আমরা বলি যে আরে ধুর আপন ভাই ভাই মানুষ সাথে কি গেল আসলে বসি আমরা, এরকম করে চিন্তা করে আমরা 6 জন বসে পড়ি। তো আমাদের এখানে হতেছে আল্লাহ তালার উপরে সবকিছু, সবকিছুই আমরা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি এবং বলি যে মিস ডোজ মিস হয়েছে তো কি হয়েছে গেল এরকম আর কি। ঠিক আছে, কারণ ডাক্তার ডক্টর ক্যান নেভার ক্যালকুলেট দিস, কি বলবো, যে মিসিং ডোজের জন্য যে প্রবলেম হয় সেটা কিন্তু সে ক্যালকুলেট করবে না, ডক্টর কেন করবে না, কারণ সে পড়ে নাই, কারণ ওইটা তার কনসার্নের বিষয় না আসলে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ডোজ মিস করি অবশ্যই আমরা জানি যে সিপি এর ভ্যালু আগের চেয়ে নিচের দিকে নেমে আসবে, যেরকম থাকার কথা ছিল একটা মাল্টিপল ডোজেস রেজিমেনে। আমি একটু গ্রাফিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবো আমরা ওই জায়গায় ফেরত আসতেছি। সো লেটস সে আমাদের কাছে এইরকম একটা গ্রাফ আসার কথা, যদি আমি ঠিকঠাক মতো ডোজ দিই, জাস্ট কল্পনা করো যে এই যে ফোর্থ ডোজ, এই ফোর্থ ডোজটা আমার মাউসটা খেয়াল করো, ফোর্থ ডোজটা মিস হয়ে গেল, কি হবে এই ডোজটা, থার্ড ডোজ তাহলে কি করবে, আরো নিচের দিকে নামতে শুরু করবে, এবং যতক্ষণে ফোর্থ ডোজটা দেওয়ার কথা এই টাইমটুকু যেহেতু আমি মিস করে ফেলেছি, এর কনসেন্ট্রেশন এমইসি ক্রস করে আর অনেক নিচে নেমে আসবে। ফলাফল কি হবে, আমি যখন ফোর্থ ডোজ মিস করে ফিফথ ডোজ দিব, তখন এইখান থেকে ধরা যাক এতটুকু নিচে নামছিল, এইখান থেকে পরবর্তী সিপি এর ভ্যালু উপরের দিকে উঠবে এবং স্টেডি স্টেট কিন্তু হ্যাম্পার হয়ে যাবে, পরবর্তী সিক্স ডোজ সেভেন্থ ডোজ এভাবে আস্তে আস্তে আবার সে স্টেডি স্টেটে রিচ করার চেষ্টা করবে। সো আমরা জাস্ট উপরওয়ালার হাতে এই জিনিসটা ছেড়ে দিয়ে, উপরওয়ালার হাতে তো অবশ্যই সবকিছুই, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ঘটনা হচ্ছে আমরা যেহেতু চিন্তা করব যে প্রবলেম সলভ করার জন্য, প্রবলেম সলভ করার জন্য বেসিক্যালি আমাদের ক্যালকুলেশন দরকার, তখন অবশ্যই আমাদের অ্যাডজাস্ট করতে হবে যে এই ডোজটা আমার ই হয়ে গিয়েছিল, মিস হয়ে গিয়েছিল, সেটার জন্য আমি অ্যাডজাস্ট করবো। আমি আসলে ওয়ার্ড চয়েসটা আমি ভাবতেছি যে কেউ আবার অফেন্ড হয়ে যায় কিনা, আমি কিন্তু এখানে কোনো মতেই অন্য কিছু বলতেছি না, আমি বলার চেষ্টা করতেছি অবশ্যই আল্লাহ তালার হাতে, উপরওয়ালার হাতে, ঈশ্বরের হাতে, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা তাই বলে আর যদি সবকিছু উপরওয়ালার হাতে আমরা ছেড়ে দিতাম, বা আমি যদি বলতাম যে ঠিক আছে উনি যা করার করবেন আমি কিছুই করবো না এরকম চিন্তা করতাম, তাহলে অবশ্যই আমরা তাদের পড়া লাগতো না, তাহলে আমরা বলতাম যে কোনো একটা কিছু খায় ফেলো, যা মন চায় খাও, এমনি অসুখ সেরে যাবে, এরকম বলে দিতাম আমরা। তো যাই হোক, আমরা ওই ইস্যুতে যাচ্ছি না, কারণ কাউকে অফেন্ড আমি করতে চাই না এবং আমি নিজেই জিনিসটা বিশ্বাস করি, দ্যাটস ওয়াই আমি তো অফেন্ড করবোই না কাউকে। সো এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা মিসিং ডোজ আমার আছে, সো মিসিং ডোজের কারণে কতটুকু সিপি এর ভ্যালু কমবে, কতটুকু মিস হয়ে যাবে, সেটাকে বলে সিপি ড্যাশ। এবং এইখানে এটা বের করতে গেলে একটা টি মিস নামে একটা জিনিস আছে, এবং এটা হচ্ছে একটা রহস্যজনক টার্ম, যেটা আমাদের বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া লাগবে, উদাহরণ ছাড়া আমি বুঝাইতে পারবো না জিনিসটা। টি মিস কাকে বলে, ইহার নাম বলেছে টাইম ইলাপসড সিন্স দি শিডিউলড ডোজ ওয়াজ
মিসড এই টাইম ইল্যাপসড মানেটা কি সেটাই আমরা বুঝবো আমাদের লাস্ট এক্সাম্পলে ওকে সবাই মনোযোগ সহকারে এতক্ষণ কি বুঝছো না বুঝছো এটা বাদ দাও এবার একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো বলেছে সেফালোস্পোরিনের একটা ডোজ ওয়াজ অ্যাডমিনিস্টার সেফালোস্পোরিন বারবার বলার কারণ হচ্ছে বিকজ এটা ওয়ান কম্পার্টমেন্ট ওপেন মডেল ফলো করে ওকে দ্যাটস ওয়াই আমরা সেফালোস্পোরিনের কথা বলছি তো এক সেকেন্ড একটু হ্যাঁ সো আমরা সেফালোস্পোরিনের কে এর ভ্যালু ভিডিআর ভ্যালু দেওয়া আছে ডোজের কথা বলা আছে ডোজ ইন্টারভেলের কথা বলা আছে এবং টোটাল থেরাপি ছয়টা ডোজ পর্যন্ত যাবে সেটাও বলা আছে ওকে সো কি কি বলে দিয়েছে ডোজ ডোজেজ ডোজ ইন্টারভেল বলেছে টোটাল থেরাপি ছয়টা ডোজের পরে শেষ হয়ে যাবে সেটাও বলেছে তার মানে থেরাপি এর ডিউরেশন কত আমরা যখন বলি যে 6 ঘন্টা পর পর ড্রাগটা খাবার 7 দিন ধরে এই যে 7 দিন ধরে আমি বললাম তার মানে থেরাপি এর ডিউরেশন কত 7 দিন ধরে প্রতি 6 ঘন্টা পর পর আমরা এই নির্দিষ্ট ড্রাগটা নিব সো বলে দিছে যে 6 আওয়ার্স পর পর আমি মোট 6টা ডোজ পর্যন্ত আমার এই এমডিআরটা রান করব বা থেরাপিটা আমি বেসিক্যালি চালাবো সো এবার কোশ্চেন যে আমরা ফার্স্টে যেটা মেপেছি সেটা হচ্ছে 6 নাম্বার ডোজের 4 ঘন্টা পরে ব্লাডে ড্রাগের কনসেন্ট্রেশন কত কত সেটা আমাকে ফার্স্টে মাপতে হবে ঠিক আছে যখন আমি 6টা ডোজ দিলাম 6টা ডোজ 6টাই দিয়েছি কোনো কিছু মিস হয়নি এবং মিস হয়নি তারপরে আমি 4 ঘন্টা পরে 6 ডোজ শেষ হওয়ার 4 ঘন্টা পরে আমি ক্যালকুলেশন করলাম সিপিআর মান তাহলে সিপিআর মান কত আসবে এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন মানে এটা কোশ্চেন না এটা বের করতেই হবে আমাদের বলুক বা না বলুক এবার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে যদি আমি পঞ্চম ডোজটা মিস করি তাহলে ষষ্ঠ ডোজের পরে 4 ঘন্টা পরে ডোজ সিপিআর মান কত যদি ষষ্ঠ ডোজটা মিস করি তাহলে ষষ্ঠ ডোজের 4 ঘন্টা পরে আমাদের সিপিআর মান কত যদি চতুর্থ ডোজটা মিস করি তাহলে ষষ্ঠ ডোজের 4 ঘন্টা পরে ড্রাগের ডোজ কত মানে সহজ কথা থেরাপি শেষ হয়ে গিয়েছে 6টা ডোজের পরে এই থেরাপি শেষ হওয়ার 4 ঘন্টা পরে সিপিআর ভ্যালু কত আমরা ফার্স্টে সেটা বের করব তারপরে আমরা ক্যালকুলেট করব আমাদের সূত্র দিয়ে যে যদি ষষ্ঠ ডোজ পঞ্চম ডোজ বা চতুর্থ ডোজ যে কোনো একটা মিস হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সিপি কিভাবে চেঞ্জ হবে অবশ্যই আমরা জানি যে অরিজিনাল ভ্যালু থেকে কিছুটা কমে যাবে সেটা যদি সবগুলো ডোজ দিতাম সেই যে ভ্যালু আসতো তার চেয়ে কিছুটা কমবে একটা ডোজ মিস করলে কত কমবে সেটাই হচ্ছে আমরা বের করার চেষ্টা করবো আমাদের ফার্স্ট কাজ ইজ ভেরি অবভিয়াস কি করতে হবে সবগুলো ভ্যালু বসায় আমি থেরাপি শেষ হওয়ার 4 ঘন্টা পরে মানে ষষ্ঠ ডোজের 4 ঘন্টা পরে সিপিআর মান কত সেটা বের করব কোন ফর্মুলা দিয়ে বের করব দিস ইজ দ্য ফর্মুলা যে এন এর ভ্যালু কত 6টা ডোজ টি এর ভ্যালু কত ষষ্ঠ ডোজের 4 ঘন্টা পরে সো 4 হবে এটা দিয়ে বসায় আমি দেখলাম যে যদি কোনো ডোজ মিস না যায় তাহলে সিপিআর ভ্যালু পুরো থেরাপি শেষ হওয়ার 4 ঘন্টা পরে 6.5 মিলিগ্রামের কাছাকাছি কিছু একটা আসে ওকে এবার প্রবলেম নাম্বার 1 বলেছে যে যদি আমাদের 6 নাম্বার ডোজটা আমি মিস করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে এই অ্যানসার কি 6.4 আসবে নাকি তার চেয়ে কম আসবে সেটাই আমাদের বলা হয়েছে আমরা একটু হিসাব করার চেষ্টা করি এখানে একটা কথা আমি বলছিলাম যে টি মিস নামে একটা জিনিস আছে যেটা একটু রহস্যজনক আছে তো আমাদের প্রথম কাজ হচ্ছে ষষ্ঠ ডোজ মিস হওয়ার কারণে সিপি এর ভ্যালু কিভাবে প্রভাবিত হলো না সিপি এর ভ্যালু কতটুকু মাইনাস করতে হবে সেটা কিভাবে বের করতে হয় ডি নট বাই ভিডি ডি নটও জানি ভিডিও জানি কে এর ভ্যালু দেওয়াই আছে 0.21 আর টি মিস মানেটা কি আমার কথা একটু বোঝো আমি যেই নির্দিষ্ট টাইমের জন্য সিপি এর ভ্যালু বের করেছি ওই টাইমে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে আমার সেটাকে বলে টি মিস আমি উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবা ষষ্ঠ ডোজটা সরি আমি যদি পঞ্চম ডোজটা মিস করি আমি ভুল বলতে চাই ফিফথ ডোজটা মিস করার কতক্ষণ পরে আমি ষষ্ঠ ডোজটা দিব 6 ঘন্টা পরে তাই না আমাদের ডোজ ইন্টারভেল 6 ঘন্টা আচ্ছা ষষ্ঠ ডোজের কতক্ষণ পরে সিপি মাপতে হবে এই যে মাপছি আমি যে এখানে 4 ঘন্টা পরে সো আমি যে ডোজটা মিস করেছি সেই মিসড ডোজের কত ঘন্টা পরে আমরা অ্যাকচুয়ালি সিপি মাপতেছি 10 ঘন্টা পরে কেন ফিফথ ডোজ এর পরে ষষ্ঠ ডোজ দিয়েছি 6 ঘন্টা পরে আর সিক্স ডোজের 4 ঘন্টা পরে আমি ভ্যালু ক্যালকুলেশন করেছি কথা কি ধরতে পারতেছ নাকি প্রবলেম হচ্ছে দেখো তো একটু ইজ দ্য পয়েন্ট ক্লিয়ার জি স্যার ধরতে পারছি ওকে তাহলে বলো তো ফিফথ ডোজের ক্ষেত্রে আমার টি মিস এর ভ্যালু হবে 10 ঘন্টা
তাহলে আমি যদি ফোর্থ ডোজ মিস হলে কি পরিমাণ সিপি ড্যাশের ভ্যালু কত আসবে সেটা বের করতে যাই, তাহলে ডেফিনেটলি তখন আমার টি মিস এর ভ্যালু কত হবে আমি একটু মনে মনে ক্যালকুলেট করব যে ফোর্থ ডোজ দুইটা যেহেতু ইন্টারভাল বার বার আচ্ছা আচ্ছা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সো দ্য পয়েন্ট ইজ ফোর্থ ডোজের পরে আমি ক্যালকুলেশন কিভাবে করব যারা বোঝে না তাদের জন্য ফোর্থ ডোজ তো মিস হয়ে গেল ফোর্থ ডোজের পরে কোন ডোজ ফিফথ ডোজ কতক্ষণ পরে দিব 6 ঘন্টা পরে তারপরে কোন ডোজ সিক্সথ ডোজ কতক্ষণ পরে দিব 6 ঘন্টা পরে সো 12 ঘন্টা হলো আর সিপি কখন ক্যালকুলেট করেছি সিক্সথ ডোজ শেষ হওয়ার 4 ঘন্টা পরে সো মোট 12 ঘন্টা লাগবে প্লাস আরো 4 ঘন্টা মানে 16 ঘন্টা পরে টি মিস এর ভ্যালু কত হবে 16 হবে আমাকে কেউ বললো সিক্সথ ডোজ মিস করেছি কতক্ষণ টি মিস এর ভ্যালু কত হবে একদম স্ট্রেট ফরওয়ার্ড 4 ঘন্টা হবে কেন কারণ সিক্সথ ডোজের 4 ঘন্টা পরে আমি আমাদের সিপি ক্যালকুলেট করেছি সো দ্য পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার টাইম ইল্যাপসড ফ্রম দি মিসড ডোজ এই যে লম্বা চওড়া কথাটা এটার মিনিং কি তার মানে আমি যে ডোজ মিস করছি তার কতক্ষণ পরে সিপি মাপতেছি আমি ওইটুকুকে বলে ওই যে টাইম ফ্রেমটা ওইটাকে বলবো টি মিস সো টি মিস দিয়ে আমি বেসিক্যালি সিপি ড্যাশ বের করব সিপি ড্যাশ বের করার পরে কাজ কি আমার আসলে ভ্যালু আসার কথা 6.4 আর মিস করার কারণে সিপি ড্যাশ পরিমাণে কমে যাবে সো অরিজিনাল ভ্যালু থেকে আমি সিপি ড্যাশ বিয়োগ করে ফেলবো সেকেন্ডটা কথা দেখো সিক্স ডোজের ক্ষেত্রে সিপি ড্যাশের ভ্যালু আসছে বিশাল বড় সেই ক্ষেত্রে আমি একই কাজ করছি অরিজিনাল ভ্যালু থেকে সিক্স ডোজের কারণে যা সিপি ড্যাশ সেটা বিয়োগ করে দিয়েছি ফোর্থ ডোজের ক্ষেত্রে একই রকম করে আমি কাজ করেছি সো দ্যাটস হাউ আমরা প্রবলেম গুলো সলভ করব কি সলভ করলাম আরো স্যার থিওরিটিক্যালি বলা যায় যদি যেহেতু আমরা টাইম ইন্টারভাল বেড়ে যাচ্ছে যেহেতু মিস করতে যেহেতু টাইম ইন্টারভাল ডোজের মান কম অবভিয়াসলি সেটাই কনসেপশন কমে যাবে আসলে ইজি কথাটা হচ্ছে এই ক্ষেত্রে যে আমি যখনই একটা ডোজ মিস করবো রেপিটেটিভ ইন্ট্রাভেনাস ইনজেকশনের ক্ষেত্রে তখনই আমার একটা সিপি ড্যাশ ভ্যালু তৈরি হবে সিপি ড্যাশটা কি কারণে তৈরি হয় সিপি ড্যাশটা হচ্ছে ওই নির্দিষ্ট ডোজ মিস হওয়ার কারণে কি পরিমাণ প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন মিস হচ্ছে বা কমে যাচ্ছে সেটা এখন আমি অরিজিনাল সিপি এর ভ্যালু প্রথমে ধরে নিব কোনো ডোজ মিস হয় নাই সেটা ধরে সিপি বের করব তারপরে আমাদের সিপি ড্যাশের ভ্যালু নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট ডোজটা মিস হয়ে যাওয়ার কারণে যেই ভ্যালু কমে যাচ্ছে সেটা অরিজিনাল সিপি থেকে আমি বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে আমার বেসিক্যালি অ্যান্সার বের হয়ে যাবে এই ক্ষেত্রে সো এই হচ্ছে আমাদের কি বলবো যে মিসিং ডোজের কারণে সিপি কতটুকু কমে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন কতটুকু কমে সেটা ক্যালকুলেশনের উপায় এইখানে যে তিনটা প্রবলেম দেখালো হইলো টু পেজ নাম্বার 229 একটা আর একটা মেবি ছিল 231 নাকি 232 আর একটা প্রবলেম নাম্বার 2 আর বেসিক্যালি এটা ছিল হচ্ছে প্রবলেম নাম্বার 3 আই সাপোজ না এটা প্রবলেম নাম্বার তো দেওয়া নাই এটা আর একটা এক্সাম্পল ইন পেজ নাম্বার 232 সো এই হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো বেশ জটিল যদি না বুঝো আরেকবার ভিডিওটা রিপিট করবা রিপিট করে ক্লারিফাই করে দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সবাই আসবো নেক্সট ক্লাসে ফার্স্টে আমরা একটু এগুলো জিজ্ঞেস করবো তোমাদের তারপরে আমরা সামনে যাবো রেকর্ডিংটা অফ করি তোমাদের দুইটা কোয়েশ্চেন করছিলাম আমি আগের ক্লাসে মেবি সেটা হচ্ছে বটম